মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ক্ষমা তো রোদ্দুরের চাওয়া উচিত বাবা, কতগুলো মানুষের সামনে আমাকে ওভাবে অপমান করলো, আমি কি করেছি তুমি বলো না, আমি কি করেছি? না না, এখনই এরকম বিহেভ করছে, এখনই এরকম বিহেভ করছে, না জানি এরপর আরো আরো কি করবে। এরপর তো আমি আমি নিজের ডিসিশন নিজে নিতেই পারবো না। সবসময় ওকে জিজ্ঞেস করে সবটা করতাম, সেটা কি সম্ভব বাবা বলো না? ওর মধ্যে কোনো অ্যাম্বিশন নেই একদমই, অথচ নিজের ব্যাপারে কি অহংকার, বাপরে বাপ! একেই বলে একেবারে টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। আমার মনে হয় গুঞ্জার জীবনে আমরা বড় রিস্ক নিয়ে ফেলছি। এই তো সুযোগ বাবা, আমার না আমার না খুব ভয় করছে জানো তো, খুব ভয় করছে। কিসে রেগে যাবে, কিসে খুশি হবে, এত কি মেপে চলা সম্ভব বলো? সত্য তো আগে এরম ছিল না, না আজকাল কেমন যেন একটা পাল্টে গেছে। কি করছো কে তুমি? রোদ্দুরের সঙ্গে কথা বলবো আমি। এখন এই রাত্রিবেলা? এখন তো রাত প্রায় 10:30, এখন ফোন করার কি দরকার? আরে বাবা, রোদ্দুর অনেক রাত অব্দি পড়াশুনো করে, তোমরা জানো না 10:30 ওর কাছে এমন কোনো ব্যাপার না। কি চাইছিস বলতো গুঞ্জা তুই? আমি আর কি চাইবো মা, আমি কি চাইবো? তোমরা যেভাবে আমাকে বড় করেছো, তোমরা আমার ভালো লাগা খারাপ লাগাটাকে যেভাবে গুরুত্ব দিয়েছো, আমি চাই ওবারের প্রত্যেকটা মানুষ রোদ্দুরও সেটাই দিই। এইটুকুই তো আমার চাই, আর বেশি কিছু তো নয়। সেগুলোই রোদ্দুর দিতে পারবে কিনা সেটা আমি ফোনে কথা বলে নিতে চাইছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই সদ্য ছেলেটা রাগারাগি করে বাড়িতে গেছে, রাতটা কাটতে দাও, ওকে একটু শান্ত হতে দাও। আর এই নিয়ে কথা বলার তো কিছুই নেই। আমার মনে হয় গুঞ্জার ওই বাড়িতে গিয়ে রোদ্দুরের কাছে ক্ষমা চাওয়া উচিত, সরি বলা উচিত। তার মানে তো মেনে নেওয়া হয় যে দোষটা আমার ছিল, ভুলটা আমি করেছি। আর একবার সেটা মেনে নিলে কিন্তু ভবিষ্যতে এটা চলতেই থাকবে। আমার আমার মনে হয় আমাদের এই ব্যাপারটা নিয়ে একবার ভাবা উচিত, আর কিছু ভাবার আগে একবার রোদ্দুরের সাথে কথা বলাটা খুব দরকার। না দাদা, প্লিজ প্লিজ, এই অশান্তিটা তোমরা আর বাড়িও না প্লিজ। আমি তো গুঞ্জার মা, প্লিজ আমার কথাটা শোনো, এই কথাটা রাখো। বেশ, কাল সকালে আমাকে বাধা দিতে পারবে না। আমার মেয়ের জীবনে এত বড় একটা ডিসিশন, আমাকে কথা বলতেই হবে। গুঞ্জার এলো না শোনো, ঠিক রোদ্দুরকে কেস খাইয়েছিল, দেখা যাক কাল কি হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।